بسم الله الرحمن الرحيم. نور مدينة نور مدينة إيمان يامين نبديتو نور مدينة بروجيتو مولانا محمد والعلي سيدنا اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد نبينا لنا محمد اللهم صل على ذکر کرو ذکر کرو اللہ ذکر کرو نا ذکر کرو ذکر کرو اللہ ذکر کرو نا اللہ ذکر نہ کریلے قلب زندہ ہوبے نا اللہ ذکر نہ کریلے قلب زندہ ہوبے نا اللہم صلی বন জঙ্গলার বাঘ হরিণে চিনল প্রাণের নবী রে বন জঙ্গলার বাঘ হরিণে চিনল জানের নবী রে মানুষ হইয়া চিনলে না রে দুঃখ রইল মনেতে মানুষ হইয়া চিনলে না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা صلی علی سیدنا محمد را দরুদে পড়ো দরুদে পড়ো নবীর প্রেমে মজনা দরুদে পড়ো দরুদে পড়ো নবীর প্রেমে মজনা নবীর প্রেমে নাম জিলে আল্লাহর দিদার মিলবে না নবীর প্রেমে নাম জিলে আল্লাহর দিদার পাইবা না আল্লাহুম্মা صلی علی محمد نبینا ذریعہ سید المرسلین ذریعہ سید العالمین ذریعہ خاتم النبیین ذریعہ رحمت للعالمین ذریعہ نبی اللہ ادھر یا رسول اللہ ادھر یا خیر خلق اللہ ادھر یا نور من نور اللہ بسم اللہ ادھر یا محمد رسول اللہ جلوہ گر ہو یا امام المرسلین جلوہ گر ہو رحمت اللیل عالمین مرحبا یا مرحبا یا مرحبا اے رحمت اللیل عالمین جلوہ گر ہو انبیاء کے مقتدا جلوہ گر ہو اولیاء کے پیشوا مرحبا یا رحمت للعالمین جلوہ گر ہو سید خیر البشر جلوہ گر ہو اے میرے نور نظر مرحبا یا رحمت للعالمین جلوہ اگر ہو جلوہ یہ نور خدا جلوہ اگر ہو یا محمد مصطفیٰ مرحبا یا قصیدہ یا حضرت غوث العظم اجمنڈاری حضرت شاہ احمد اللہ قادری حضرت شاہ احمد اللہ قادری قطب الاقطاب بلاد مشرقی غوث العظم شاہ اجمنڈاری آچراغ امتان احمدی مرحبا یا غوث العظم مجمنڈاری مرحبا مرحبا یا مرحبا یا مرحبا اے غوث العظم شاہ غلام الرحمن مرحبا الحمدللہ آج کے
خلیفہ غوث العظم جبنڈاری باو ہنری قبل عالمیر انتم خلیفہ مصابیہ شاہ رحمت اللہ لیر انتم عاشق ایبان خلیفہ الحض مصطفیٰ الحض عبدالحکیم صاحب رحمت اللہ علیہ بارشی کورش شریف ببلکھے آئیو تو اے عظیم الشان محفل دعا محفل فاتحہ شریف اپسید صدر بغداد شریف تھے آگو تو مدری بانک صدر اولاد پاک بندو ایبان اسکر محفل انتمو আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব আল্লাহ সুবি মিজান রহমান সাহেব ইসাপুরি আল মাইজ ভান্ডারি উনিও বাহানরে কেবলা আলমের একজন খলিফা হজদাল্লামা আব্দুল সালাম ইসাপুরি সাহেবেরই একজন আশেক এবং মুহিব্বিন এবং সেই সাথে আজকে যিনি আয়োজন করেছেন সাবেক মেয়র আলহাজ মঞ্জুর আলম সাহেব তার পরিবারবর্গ তার ঔলাদ ফরজন এবং ওলামায়ে কারাম রাজনৈতিক সামাজিক ধর্মীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ বিশেষ করে এই কলেজের শিক্ষক উপদেষ্টা গভর্নিং বডি এবং ছাত্রছাত্রী বৃন্দ সহ আশিকিন হাজিরিন মুহিব্বিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিন পবিত্র রজব মাসে আমাদেরকে আজকের মজলিসে আসার বসার তৌফিক এনায়েত করেছেন এবং আহলে বাইতের জিকির সহ আল্লাহ আল্লাহর রাসূলের জিকিরে আমাদের শামিল করেছেন আসুন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি প্রত্যেক বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব সরওয়ার কায়নাত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আজকের মজলিস থেকে আমরা লাখো কোটি দরুদ সালাম পেশ করছি কদম বসিয়ে আরো ছড়ছি এবং সমস্ত আহলে বাইতে রসুলের দরবারে সাহাবাই কারাম আজমাইন মাজহাবের ইমামদের দরবারে সমস্ত তরিকতের ইমাম সাহাবাই কারাম তাবিঈন তাবে তাবিঈন আইমা ইমাম সাহিদিন আউলিয়া কারাম বুজুর্গান দীন হুজুর গাউসে বাগ গাউসুল আজম সৈয়দান আব্দুল কাদের জিলানি কদ্দুসুল আজিজের দরবার সহ খাজা গরিবে নওয়াজ মানিদিন চিশতি সঞ্জির রহমতুল্লাহ আলাইহি হযরত দাতা গঞ্জবখশ আলী হুজবরি রহমতুল্লাহ আলাইহির দরবার সহ সমস্ত আউলিয়া কেরামত দরবারে বাংলাদেশ জমিনে হযরত শাহ জালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে হযরত শাহ মখদুম থেকে শুরু করে সমস্ত আউলিয়া কেরাম চট্টগ্রামের জমিনে বারা আউলিয়া 360 আউলিয়া সহ সমস্ত আউলিয়া কেরাম বুজুর্গান দ্বীনের দরবারে এবং বুজুর্গ গাউসুল আজম শাহ আহমদুল্লাহ মজবন্ডারি গাউসুল আজম শাহ গোলাম রহমান বাবু ভান্ডারি কেবলা আলম সহ সমস্ত আউলাদে পাকদের দরবারে এবং আমার মুর্শিদ বাবু মুনিরুদ্দিন মজবন্ডারি রাউদা পাককে আমরা সালাম পেশ করছি যারা আজকের আয়োজন করেছেন ইন্তজাম করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ যেহেতু আহলে বাইতের জিকির হচ্ছে যেখানে আহলে বাইতের জিকির চলবে সেখানে আল্লাহ রসুলের জিকির থাকবে সুবহানাল্লাহ বলেন এবং যেখানে আল্লাহ রসুলের জিকির থাকবে সেখানে আল্লাহ পাকের জিকির থাকবে সুবহানাল্লাহ বলেন এখানে একটার সাথে একটা সম্পৃক্তিত যে আয়াতে করিমা আমি তেলাওয়াত করেছি সূরা শুরার 23 নম্বর আয়াত থেকে বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লা আসআলুকুম আলাইয়া আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বলছেন নবী আপনি বলে দিন আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে বলে দিন আপনার সমস্ত কষ্ট রিয়াজত পরিশ্রম এই দিন ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য আপনি যত নির্যাতন যত কষ্ট দুঃখ আপনি ভোগ করেছেন সমস্ত কিছুর বিনিময়ে যদি দিতে চায় উম্মত আপনার উম্মত যদি সেটার প্রতিদান দিতে চায় সেটার প্রতিদান হবে একটাই সেটা হচ্ছে আপনার পরিবারকে আপনার আহলে বাইতকে ভালোবাসা সুবহানাল্লাহ
এখানে শুধু ভালোবাসার নাম মহব্বত বলি আমরা আল্লাহ পাক এখানে আরো একটা কঠিন শব্দ ইউজ করেছেন ব্যবহার করেছেন সেটা হচ্ছে মুওয়াদ্দাতা সেটা মহব্বতের উপরের স্তরের শব্দ যেটার জন্য নিজের জীবনকেও কুরবানি করতে হবে ঘরে বসে শুধু মহব্বত করলে হবে না সেই ডাকে রাজপথে ময়দানে হাজির হইতে হবে সুবহানাল্লাহ বলেন তো আমরা দেখেছি 61 হিজরিতে 61 হিজরিতে নবীজি পর্দা করার জাহেরি পর্দা করার 30 বছরের মধ্যেই মাত্র 72 জন বা 78 জন বা 80 জন এই মুওয়াদ্দাতা নবীর উম্মতের মধ্যে পাওয়া গিয়েছিল ঠিক কি না তারা কোরআন পড়েছে কিন্তু কোরআনের অর্থ ভুলে গেছে কোরআনকে তারা পড়েছে কিন্তু কোরআনের জাহেরি এবং বাতিনি অর্থ তাদের বোধগম্য হয়নি ঠিক কি না কারণ কোরআনের প্রতিটা হরফকে বুঝতে হলে লিকুল্লি হরফিন জাহিরুন ওয়া বাতিনুন প্রতিটা অক্ষরের জাহেরি অর্থ বাতিনি অর্থ আছে সুবহানাল্লাহ বলেন যতক্ষণ এই দুইটা ধারাকে তারা বুঝতে পারবে না ততক্ষণ কোরআন পড়া না পড়ার মতো হবে ঠিক কিনা আল্লাহ পাক এদের বিষয়ে কোরআনে বলেছেন এক শ্রেণীর এরকম লোক থাকবে মুসলমানদের মধ্যে কোরআন পড়বে কিন্তু গলার নিচ দিয়ে যাবে না তাদের মস্তিষ্কে যাবে না অন্তরে যাবে না শুধু কণ্ঠে থাকবে কোরআন শুধু কণ্ঠে তাদের কোরআন তেলাওয়াত থাকবে কিন্তু কোরআনকে তারা বুঝবে না ঠিক কিনা আজকে আমরা মুসলমানরা এই জন্য পদভ্রষ্ট হয়ে গেছি আল্লাহ রসুল হাদিস শরীফ বলেছে তোমরা দুইটা ভারী বস্তুকে আক্রিয়ে ধরবে কিয়ামত পর্যন্ত দুইটা ভারী বস্তু বলেছেন হালকা বলেন নেই একটা বলেছেন কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কোরআন আরেকটা হচ্ছে আহলে বাইত আমার পরিবার সুবহানাল্লাহ সাহাবাই কেরামরা থাকবে না কিয়ামত পর্যন্ত তাবেইনরা থাকবে না তাবে তাবেইন থাকবে না আইমাই মুসাহিদিন এরা এক সময় চলে যাবে কিন্তু আল্লাহর পাক আল্লাহর নবীর আওলাদ যারা আহলে বাইত তাদেরকে কিয়ামত পর্যন্ত রাখবেন সুবহানাল্লাহ বলেন তারা নবীর বংশধর আমার নবী বলেছেন সমস্ত মানুষের বংশ হবে পিতৃকুল দিয়ে শুধু আমি ব্যতিক্রম আমার নবী সব দিক দিয়ে ব্যতিক্রম বেনজির বেমিসাল ঠিক কিনা সব দিক দিয়ে আমার নবী বলেছেন আমার শুধু আমি নবীর বংশ হবে আমার আমার ফাতেমা দিয়ে সুবহানাল্লাহ আমার মেয়ে ফাতেমা দিয়ে আর সবার বংশধর হবে বংশ পিতৃকুল দিয়ে হবে সুবহানাল্লাহ বলেন এটা নবী যে ব্যতিক্রম নবী আমাদের মতো না সামাজিক থেকে শুরু করে প্রতিটা দিক পারিবারিক প্রতিটা ক্ষেত্রে নবী আইকুম মিসলি আমার নবী বলছে আমি তোমাদের কারো মতো নই সুবহানাল্লাহ বলেন তারপর একদল মানুষ এটা বুঝে না ঠিক কিনা তারা হয়তো না বুঝো বুঝেও না বুঝার ভান করে ঠিক কিনা তাহলে এই আহলে বাইতকে ভালোবাসা আল্লাহর হুকুম কার হুকুম আল্লাহ পাকের হুকুম এই আহলে বাইতের মধ্যে যারা মূল তারা হচ্ছে পাঁচজন পাক পঞ্জাতন সুবহানাল্লাহ বলেন আয়াতে মুবাহালার মধ্যে আল্লাহ রসুল যাদেরকে নিয়ে ময়দানে হাজির হয়েছেন এটা আমরা সবাই জানি জানি কিনা এখানে হুজুরপুর নূর আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হায়দারে করার মাওলা আলী মুশকিল কুশা করা মাওলা বাজল করিম খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা এবং ইমাম হাসান আলাইহিস সালাম ইমাম হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহুমা এই তাদেরকে নিয়ে সেই মোকাবেলায় উনি গিয়েছেন সুবহানাল্লাহ বলেন কারণ আল্লাহ পাক চেয়েছেন সুবহানাল্লাহ বলেন আজকে মাওলা আলী মুশকিল কুশা করা মাওলা জল করিমের সানে বিয়াদবি হলে পাক পঞ্জাতন সাথে বিয়াদবি হলে আমরা তাদেরকে চিনি যারা পাক পঞ্জাতন সাথে বিয়াদবি গোস্তাকি করবে আহলে বাইতের সাথে যারা গোস্তাকি করবে তারা হচ্ছে খারেজি তারা কি খারেজি এবং আল্লাহ রসুল বলেছেন মুসলিম শরীফে হাদিস খারিজিরা হচ্ছে জাহান্নামের কুকুর খারিজিরা হচ্ছে জাহান্নামের কুকুর তো আমরা
আমাদের ওই সময়ও 61 হিজরিত এই জাহান্নামের কুকুরদেরকে আমরা দেখেছি দেখছি কি না এখনো এই বিংশ শতাব্দীতেও এই জাহান্নামের কুকুরগুলো আমাদের সাথে আছে আছে কি না আছে মসজিদে সমাজে আমাদের বিভিন্ন জায়গায় তাদের অবস্থান কার্যক্রমে তারা আছে তাদেরকে চিনতে হলে একটাই তাদের সামনে পাক পঞ্জাতন আহলে বাইতের প্রশংসা করলে তাদের চেহারা কালো হয়ে যায় ঠিক কি না তারা পেরেশানি বোধ করে তাদের অন্তরে আগুন ধরে যায় অন্তরের জ্বালা হয় ঠিক কি না এটা হচ্ছে তাদেরকে চেনার উপায় দেখবেন যারা আশেক তাদের চেহারা আলোকিত হয়ে যায় সুবহানাল্লাহ বলেন এটাই দেখার এটাই হচ্ছে দারুন চেহারা এমন একটা জিনিস ফেস ইজ ইনডেক্স অফ মাইন্ড চেহারা মনের খবর বলে দেয় চেহারা একটা মানুষের মনের মধ্যে কি আছে চেহারায় প্রকাশ করে দেয় ঠিক কি না কথা বলতে হয় না আপনারা যখনই দেখবেন তার চেহারা কালো হয়ে গেছে বা পেরেশান হয়ে গেছে মনে করবেন যে এটাই হচ্ছে জাহান্নামের কুকুর ঠিক কি না মুনাফিক জাহান্নামের কুকুর এরাই যুগ যুগে আহলে বাইতকে কষ্ট দিয়েছে হুজুর গাউস পাক গাউসুল আজম আব্দুল কাদের জিলানি এরকম একজন মহান ব্যক্তিত্ব যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন একটা সময় পাঠিয়েছেন ওনার আসার কারণে আল্লাহর কোরআন নবীর হাদিস এগুলো সংরক্ষিত ছিল সুবহানাল্লাহ বলেন দিন ধর্ম ইজমা কিয়াস এগুলো যারা যাদের মাধ্যমে এই পৃথিবীতে আমরা এখনো পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন ওনাকেও ওই সময় 1000 মুফতি বড় বড় আলেম ওনাকে কাফের ফতোয়া দিয়েছে নাউজুবিল্লাহ বলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানিকে ওই সময় এরকম খারিজি দুশমনে রাসূল দুশমনে আউলিয়া কেরাম যারা তারাও কিন্তু ওনাকেও ছাড়ে নাই ঠিক কিনা এরকম ফতোয়া দেওয়ার লোক এখনো আছে আমরা কোন ফতোয়াকে ভয় করি না ঠিক কিনা খারিজিদের কোন ফতোয়া দুশমনে আহলে বাইতের ফতোয়াকে আমরা পরোয়া করি না যেভাবে গাউসে পাক আব্দুল কাদের জিলানি পরোয়া করে নেই ঠিক কিনা যেভাবে খাজা গরিবে নামাজ পরোয়া করে নেই গাউসুল আজম মেজবানদারি পরোয়া করে নেই কারণ ইজ্জত কে দেয় লিল্লাহিল ইজ্জত ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিনাল মুনাফিকিন লা ইয়ালামুন অনার বিলংস টু আল্লাহ সুবহান তাআলা এন্ড ইজ প্রফিট এন্ড টু দা বিলিভার্স বাট দা হিপোক্রিটস ডু নট আন্ডারস্ট্যান্ড আল্লাহ পাক বলেন ইজ্জত আমি আল্লাহর আমার রাসূলের এবং আমার যারা মুমিন বান্দা তাদের জন্য সুবহানাল্লাহ বলেন যারা মুনাফিক সেটা বুঝতে পারবে না তারা কখনো এটা বুঝতে এই যে মুনাফিক এদেরকে আল্লাহ পাক কোরআনে পরিষ্কার বলেছেন ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার তাদেরকে জাহান্নামের সর্বনিম্ন আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি তারা কোনো সাহায্যকারী পাবে না নবীকে মানা করে দিয়েছে আপনি তাদের জন্য দোয়া করবেন না তাদের জানাজা পড়বেন না তাদের জানাজা নবী যেন না পড়ে এর উসিলে মাপ পাইয়ে দিতে পারে ঠিক কি না জানাজা তো মুসলমানের হয় তাহলে ওই সময় যারা মুনাফিক ছিল তাদের জানাজা হয়েছে মানে তারা সমাজের মধ্যে তথাকথিত মুসলমান ছিল কিন্তু খাতামাল্লাহ আলা কুলুবিহিম তাদের অন্তরে ঈমান ছিল না ঠিক কি না আমল ছিল সব ছিল ঢিলা কুলু পাগড়ি নামাজ রোজা হজ যাকাত ওযু গোসল এগুলোর নাম ঈমান না এগুলো হচ্ছে আমল বুঝতে পারছেন ঈমান হচ্ছে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ বলেন শুধু আল্লাহকে মানলে ঈমানদার হওয়া যাবে না একত্ববাদ বিশ্বাসী হবেন কিন্তু মুসলমান হতে হলে আপনি যদি ঈমানদার হইতে চান যাদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া আইয়ুল্লাযিনা আমানু বলে সেই ঈমানদার হইতে হইলে আল্লাহর প্রতি আস্থাপূর্ণ বিশ্বাস আদবের নজর ঈমানের নজর ভালোবাসার নজরের সাথে আল্লাহর রাসূলকে সাথে রাখতে হবে সুবহানাল্লাহ বলেন সেটাই হচ্ছে ইসলামী তাওহীদ আর শুধু আল্লাহকে মানবেন আর কিছু মানবেন না সেটা হচ্ছে ইবলিশের তাওহীদ ইবলিশ আল্লাহকে মানছে কিন্তু নবীকে যখন মানেনি আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ তাকে কাফের করে দিয়েছে ঠিক কিনা যাদের কণ্ঠে শুধু এটা থাকবে আল্লাহ ছাড়া আর কিছু মানি না বুঝি না সেটা হচ্ছে ইবলিসের স্লোগান এবং কোরআনের আল্লাহর হুকুম মোতাবেক তাদের অবস্থান কোথায় কোরআনে নির্ধারণ করে দিয়েছে আমাদেরকে বলতে হবে না ফতোয়া দিতে হবে না ঠিক কিনা
কোরআন বুঝলে তাদের অবস্থান কোথায় আল্লাহ ওয়া রাসূল আলম আল্লাহ এবং আল্লাহর রাসূলে ভালো জানে ঠিক কি না এই যে আমরা আহলে বাইত তার প্রেমিক যারা বংশধর যারা আমরা সব কিছু সহ্য করব আল্লাহর এবং আল্লাহর রাসূলের শানে কোনো গোস্তাকি বিয়াদবি আহলে বাইতের শানে কোনো গোস্তাকি বিয়াদবি আমরা সহ্য করব না কারণ আমাদের রক্ত সেটা কখনো সহ্য করার মতো ক্ষমতা আমাদের দেয়নি এইজন্য যত কিছু হোক আমরা গর্জে উঠবই আমরা এই সমস্ত খারেজি মুনাফিকদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার থাকবে সেখানে কোনো আপোষ কোনো কম্প্রোমাইজ আমরা করব না করতে পারি না আমরা রক্তের সাথে বেঈমানি করতে পারবো না ঠিক কি না যারা এই কারবালার ময়দান রক্ত রঞ্জিত করেছে 18 জন আহলে বাইত আমাদের পরিবার ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদাদের যারা রক্ত দিয়ে কারবালাকে ভরিয়ে দিয়েছে 18 জন ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ 18 জন ছয় মাসের শিশু আলী আসগর থেকে শুরু করে ছয় বারো আঠারো পর্যন্ত বয়সের নবীর পরিবারের সদস্যদের তারা এক এক করে তারা ইসলামের নাম দিয়ে ধর্মের নাম দিয়ে তারা এক এক করে শহীদ করেছে ঠিক কিনা এদের সাথে আমাদের দুনিয়াতে হবে না আখেরাতে হবে না কোনো জায়গায় হবে না তাদের সাথে আমাদের অবস্থান পৃথক ঠিক কিনা আহলে বাইতে যারা দুশ্মন তারা মানবতার দুশ্মন তারা সম্প্রীতির দুশ্মন তারা ইসলামের দুশ্মন ঠিক কিনা আমরা জানি আখির জামান শেষ সময় যেটা পৃথিবীর তখন এই উম্মতকে বাঁচানোর জন্য যিনি পৃথিবীতে আসবেন তিনিও আহলে বাইতের একজন সদস্য সুবহানাল্লাহ বলেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম অনেকে বলে আহলে বাইত পৃথিবীতে নাই এরা কোথা থেকে আসলো বলে না জানে না না জানার ভান করে মানে অস্বীকার করতে চায় ঠিক কি না অথচ ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে সেটা তারা স্বীকার করে তো ইমাম মাহদী আলাইহিস সালাম উনি আসবেন মালহামার যুদ্ধের পরে যেটা পৃথিবীতে এক সময় পারমাণবিক যুদ্ধ হবে 90% লোক মারা যাবে এটা আমার নবীর হাদিস শরীফ ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এই মালহামার যুদ্ধের পরে যখন পৃথিবীতে 90% লোক মারা যাবে এরপরে যারা আসবে যারা থাকবে এদের মধ্যে থেকেই দাজ্জাল আগমন করবে ঈসা আলাইহিস সালাম আসবেন নবীর উম্মত হয়ে সুবহানাল্লাহ বলেন এবং হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন এই উম্মতকে বাঁচানোর জন্য সুবহানাল্লাহ বলেন এই আহলে বাইতের যারা প্রেমিক থাকবে সেদিনও যারা থাকবে তারাই ইমাম মাহদীর সৈনিক হবে তারা ইমাম হুসাইনের সৈনিক হবে ইমাম মাহদী আলাইহিস সালামকে তারাই মানবে যারা আহলে বাইতের প্রেমিক থাকবে যারা আউলিয়া কেরামের প্রেমিক থাকবে যাদের মধ্যে খারেজিয়ত নাই যাদের মধ্যে মুনাফিকি নাই যাদের মধ্যে নবীর শানে কোনো গোস্তাকি নাই আহলে বাইতের শানে যাদের গোস্তাকি থাকবে না তারাই ইমাম মাহদী সৈনিকের দলে যোগ দিবে সুবহানাল্লাহ বলেন উনি কোনো খারেজিকে দলে রাখবে না দুশ্মনের রাসূলকে উনি কখনো দলে রাখবে না ওনার দলে অন্তর্ভুক্ত করবে না তখন এমন একটা সময় তখন মানুষের মনের মধ্যে কি আছে উনি দেখতে পাবেন সুবহানাল্লাহ বলেন চালাকি করে সেদিন পার পাওয়া যাবে না সুতরাং আমরা আমাদের পরিবারকে আমাদের আওলাদ ফরজন্দদেরকে আহলে বাইতের মহাব্বত আমার নবীর মহাব্বত আউলিয়ে কেরামের মহাব্বত দিয়ে তৈরি করে রাখতে হবে যে কোনো সময় ডাক আসলে যেন তারা সত্যের দলে যেন যোগ দিতে পারে সুবহানাল্লাহ বলেন তারা আল্লাহ পাক আমাদেরকে আমাদের পরিবারগুলোকে আমাদের বংশধরগুলোকে যেন সব সময় ইমাম মাহদী আলাইহিস সালামের দরবুক্ত করে বলো আমিন সত্যের পথের সৈনিক সত্য এবং ন্যায়ের জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম যে জীবন দিয়েছে ওনার ত্যাগ
খাজা গরিবে নামাজ তিনি বলেছেন শাহ আস্তা হুসাইন বাদশাহ আস্তা হুসাইন দীন আস্তা হুসাইন দীপনা আস্তা হুসাইন সত্যিকারের বাদশাহ হযরত হুসাইন সত্যিকার শাহিন শাহ হযরত হুসাইন সত্যিকারের দীন ওই দিন হযরত হুসাইন এবং দ্বীনের আশ্রয় ওই দিন হযরত হুসাইন হয়ে গেছে سردتنا دد سدرد سيادت حقا كابنا لا اله الا الله حسين ওই দিন উনি নিজের জীবন দিয়েছে শির দিয়েছে কিন্তু ঈমান দেনি সত্যিকারের لا اله الا الله বুনিয়াদ হযরত হুসাইন হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন এই আহলে বাইতকে محبت করা আমার নবী হাদিস শরীফ মুসলিম শরীফ হাদিস উযাক্কিরুকুম আল্লাহ ফি আহলে বাইতি উযাক্কিরুকুম আল্লাহ ফি আহলে বাইত উযাক্কিরুকুম আল্লাহ ফি আহলে বাইত তিনবার উনি উচ্চারণ করেছেন সুবহানাল্লাহ বলেন নবীজি তিনবার এই শব্দটা এই আহলে বাইতের প্রতি محبت নবী বলেন আমার আহলে বাইত সম্পর্কে তোমাদেরকে তাগিদ দিচ্ছি আমি ভালোবাসার সুবহানাল্লাহ বলেন তোমাদেরকে তাগিদ দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সুবহানাল্লাহ বলেন নবীজির হাদিস শরীফে মুসলিম শরীফে হাদিসে তিনবার নবীজি আহলে বাইতের মহব্বতের কথা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন তারপরও সহি হাদিস কইরা যারা খালি খুদে কোথায় সহি হাদিস তারা এটা দেখে না সহি হাদিস পার্টি আছে না আমাদের দেশে কি কি তাদের কাছে সহি হাদিস কিন্তু এই হাদিসগুলো তাদের চোখে পড়ে না তো এই সমস্ত এই খারিজি জাহান্নামের কুকুরগুলো থেকে যেন আল্লাহ আমাদের ঈমান আকীদাকে আল্লাহ হেফাজত করে মাওলা আলীর শানে যারা গোস্তাকি করবে আহলে বাইতের শানে যারা গোস্তাকি করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না ঠিক কি না গাউসুল আজম ইজবান্ডারির দরবার এটা আল্লাহ নূরের দরবার সুবহানাল্লাহ জালালউদ্দিন রুমি বলেছেন কাইফা মাদ্দা জেল্ল নকশে আউলিয়াস কাইফা মাদ্দা জেল্ল নকশে আউলিয়াস কুদলিলে নূরে খুরশিদ খুদাস আসসালাম আই নূরে চশমে আম্বিয়া আসসালাম আই বাদশাহ আউলিয়া ও বদর বেশা কলি দে জান্নাতাস দুশ্মনে এই সাহায়ায় লানাতাস আসসালাম আই নূরে চশমে আম্বিয়া আসসালাম আই বাদশাহ আউলিয়া জালালউদ্দিন রুমি মসনবীতে লিখছেন জগৎবাসী তোমরা চেয়ে দেখো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের দরবারগুলোকে রওজা পাকগুলোকে কিভাবে আলোকিত করে রেখেছেন সুবহানাল্লাহ এই আলো কোন দুনিয়ার কোন আলো নয় মানুষের বানানো আলো নয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লির আলো সুবহানাল্লাহ এখানে চোর গুন্ডা বদমাশ যত খারাপ মানুষ যাবে সেই আলোয় আলোকিত হয়ে তার আত্মাকে আলোকিত করবে তার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত পয়দা হবে সমস্ত খারাপি থেকে সে হেফাজত থাকবে তার প্রতি গাইড কারণ মুর্শিদ হচ্ছে গাইডার পথ প্রদর্শক সুবহানাল্লাহ বলেন তোমরা ইতে পড়বে না পদভ্রষ্ট হবে না সুবহানাল্লাহ বলেন এই জন্য যারা হুব্বে দরবে শাহকালিদে জান্নাতাস যারা আল্লাহর ওলিদের সাথে আহলে বাইতের সাথে মহব্বত রাখবে নিসবত রাখবে ভালোবাসা রাখবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিয়েছেন সুবহানাল্লাহ যারা দুশমন রাখবে দুশমনে ইসা হাজা ইলানাতাস তাদের জন্য আল্লাহ লাহানত অপেক্ষা করছে এটা মস্তবির কথা এটা আমার কথা না কাদের বন্ধু নিশ্চয় আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াজানুন বিহোল্ড দা ফ্রেন্ডশিপ অফ আল্লাহ দেয়ার ইজ নো ফিয়ার নো শাল দা গ্রিপ শব্দান আল্লাহ পাক বলছেন কোরআনে আমার যারা বন্ধু হয়ে গেছে তাদের কোনো ভয় নাই পেরেশানি নাই তারা এগুলো নিয়ে কখনো চিন্তিত হবে না সুবহানাল্লাহ বলেন যারা আপনারা তাদেরকে ধরে থাকবেন তাদেরও দুনিয়া আখেরাতে ভয় থাকবে না পেরেশানি থাকবে না চিন্তিত হবে না সুবহানাল্লাহ বলেন ঠিক কি না যেরকম ইঞ্জিনের সাথে পিছনে যদি 100 বগিও লাগিয়ে দেওয়া হয় ইঞ্জিন দেখানো যাবে পিছনের বগিগুলো সেখানে যাবে কোনটা কোন স্টেশনে রাখা যাবে না ঠিক কি না রাস্তাঘাটে রাখবে না এই ইঞ্জিনের ট্রেনে আপনাকে নিয়ে যাবে গন্তব্যে সুবহানাল্লাহ বলেন আমরা যে যাই কিছু করি হর নবী হর আলী রা মাসলাকিস লেতা হকমি বট জুমলা একিস মাওলানা রুম বলছেন প্রত্যেক নবী রাসূল পৃথিবীতে আসছেন আল্লাহর পক্ষ থেকে দ্বীন ধর্ম কিতাব নিয়ে হিকমত নিয়ে আমরা আউলিয়া কেরাম রা আসছে তরিকা নিয়ে সুবহানাল্লাহ বলেন
কিন্তু প্রত্যেকের একটাই গন্তব্য, সেটা হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে দেওয়া। তো আমরা আলহামদুলিল্লাহ আমরা যারা আহলে বাইতের প্রেমিক, যারা আউলিয়ে কেরামের আশেক, সুন্নি বললে হবে না, দেখতে হবে তাদের অন্তরে আহলে বাইতের মহব্বত কতটুকু আছে। আলাইহিস সালাম বললে পাক পঞ্জাদনের সাথে তাদের গা জ্বালা করে, বুখারী শরীফ মুসলিম শরীফ এই পাক পঞ্জাদনের নামের শেষে আলাইহিস সালাম বলা আছে। সুবহানাল্লাহ বলেন, তারা এগুলো দেখেও দেখে না, এগুলা যাদেরকে দেখবেন মনে করবেন যে এদের ভিতরে সমস্যা আছে। সে যে নামাই হোক, সুন্নি ওয়াবি খারিজি, হ্যাঁ মুতাজিলা রাফিজি, হ্যাঁ শিয়া কাদিয়ানি যাই থাকুক, ওই কথাগুলো যখন সামনে বলবেন তখন চেহারাটা দেখবেন, তাদের চেহারা যদি বেদা থাকে তাহলে বলে দিবে কি তাদের চেহারায় বলে দিবে যে আসলে সে কোন পর্যায়ের লোক, ঠিক কিনা? ঠিক কিনা? এগুলো হচ্ছে ওষুধ। এগুলো কি? মোমেন চেনার ওষুধ। কি মোমিন চেনার ওষুধ হচ্ছে আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? মোমেনকে চেনার ওষুধ হচ্ছে আহলে বাইত। আহলে বাইতের ব্যাপারে কথা যখন তুলবেন দেখবেন তাদের অবস্থা কি হয়, তখন বুঝে নেবেন যে তার সাথে আমি বন্ধুত্ব করবো কি করবো না, তাকে আমার কাজে রাখবো কি রাখবো না, ঠিক কিনা? এগুলো হচ্ছে মানুষ চেনার, মোমেন চেনার টিপস। এগুলো আপনাদেরকে দিয়ে গেলাম, আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন। প্রত্যেকেই আল্লাহ আল্লাহ রাসূলের, বিশেষ করে এই রজব মাস আল্লাহ রাসূল দোয়া করতেন যখন রজব মাস আসতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ইয়া রব আমাদেরকে পবিত্র রজব মাসের শাবান মাসের বরকত দান করেন, আমিন। এবং পবিত্র রমাদান কল্যাণ নজাত মাগফিরাতের মাস, এই পবিত্র রমজান মাসে আল্লাহ আমাদের পৌঁছিয়ে দেন, আমিন। আপনারা জানেন না কে আর হায়াত কতটুকু আছে, এই রমজান পাবেন কিনা, যখন রজব মাস থেকে সেই দোয়া শুরু হয় তখন আল্লাহ পাক তাদের প্রতি সদয় হয়। সুবহানাল্লাহ বলেন, প্রত্যেক সময় আপনারা তওবা ইস্তিগফার করবেন, ইস্তিগফারুল্লাহ কমপক্ষে 100 বার দৈনিক। আল্লাহ যারা তওবা করে তাদের ভালোবাসেন। নবীজি নিজে দৈনিক 100 বার তওবা করতেন, তো নবী কি গুনাহ করছেন? নাউজুবিল্লাহ বলেন, হ্যাঁ নবী রাসূলুল্লাহ মাসুম, ওনারা কখনো গুনাহ করেন না। ভুল করা এক জিনিস, গুনাহ করা আরেক জিনিস, বুঝতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? আপনি রাস্তায় এদিকে না যাই এদিকে ভুল করে গেছেন, দিস ইজ ভুল, দিস ইজ নট গুনাহ, দিস ইজ নট ক্রাইম, এটা আমাদেরকে বুঝতে হবে। তো নবী রাসূলুল্লাহ হচ্ছেন মাসুম, তারপর উনি 100 বার দৈনিক তওবা করতেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবী যে আমাদের জন্য আদর্শ, উনি যাই করেছেন, হ্যাঁ যাই পড়েছেন সেটা আমরা পড়তে হবে, ঠিক কিনা? কতগুলো বিষয় শুধু আছে ওনার জন্য খাস, এই জন্য সুন্নাহ যেটা সাহাবায়ে কেরামরা নবী থেকে দেখে পালন করেছেন সেটা আমাদের জন্য, সবার জন্য। সুবহানাল্লাহ বলেন, মুসলিম উম্মার জন্য। সব হাদিস সুন্নাহ না, কিন্তু সব সুন্নাহ হাদিস, সব সুন্নাহ হাদিস। সুন্নাহ মানে যেটা উম্মতের পালনীয়। তো বিষয়গুলো আমাদেরকে, যারা আলে হাদিস হাদিস করে চিৎকার করে তাদেরকে চিনতে হলে আমাদের বিষয়গুলো বুঝতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? এবং প্রত্যেকেই তওবা ইস্তিগফার করবেন। তওবা শুধু গুনাহ করলে করে না, তওবার অনেক প্রকার ভেদ আছে। আমার একটা কিতাব আছে তাসাউফের আত্মকথা, এটা আপনারা নেবার চেষ্টা করবেন। তরিকত বা তাসাউফ আল্লাহ পাক যে বিষয়ে আমাদেরকে কোরআনে নির্দেশ দিয়েছে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। আল্লাহ পাক বলেছেন সেই সফল যার কল্প পরিশুদ্ধ, যার আত্মা পরিশুদ্ধ। এই নামাজ আমাদেরকে কেন দিয়েছে? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল যিকরুল্লাহি আকবার। সালাত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে সমস্ত ফাহিশা থেকে মুক্ত থাকার জন্য। সুবহানাল্লাহ বলেন, নামাজ পড়িয়া পকেটে যদি হ্যাঁ ফাইশা নিয়া দাঁড়াই কোনো লাভ হবে না, কারণ বুদ্ধি করে প্রেম আল্লাহর সাথে করা যাবে না, সব সবার সাথে করা যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর সাথে আল্লাহ রসুলের সাথে আউলিয়া কেরামদের সাথে বুদ্ধি করে প্রেম করা যাবে না। আমলগুলো আল্লাহ কোরআন বলছে, আমিও দেখি আমার রসুলও দেখে আমার ওলিরা মোমেনরা দেখে। সুবহানাল্লাহ বলুন, তওবা
যে কোনো বিষয় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তওবা করতে পারবেন যেহেতু আল্লাহ ভালোবাসেন তওবাকারীকে আপনার একটা কাজ সফল হওয়ার জন্য তওবা করতে পারেন যেন আল্লাহ আপনার জন্য সহজ করে দেয় হ্যাঁ পথ হারা হয়ে গেছেন তওবা করবেন আল্লাহ পথ দেখিয়ে দিবে কষ্ট পড়ছেন আপনি বিমারিতে পড়েছেন তওবা করবেন এর উসিলা আল্লাহ যেন দয়া করে আপনার প্রতি সদয় হয় আপনার প্রতি নেক নজর দান করে যেটাতে আপনি পার হয়ে যাবেন ঠিক বুঝলেন কিনা যদি আমি তো গুনাহ করি নি তওবা কেন করব নাউজুবিল্লাহ আমরা প্রতিনিয়ত হয়তো গুনাহতে আমরা পড়ে যাচ্ছি চোখের গুনাহ শোনার গুনাহ চিন্তার গুনাহ খেয়ালের গুনাহ আছে কিনা হাতের গুনাহ পায়ের গুনাহ মানুষ হ্যাঁ মানুষ তো মানুষই মানুষ তার ফেরেশতা না আল্লাহ পাক আমাদেরকে সবকিছু দিয়ে দুনিয়াতে পাঠাইছে তো আমরা প্রত্যেকে তওবা ইস্তেগফার করব আল্লাহর জিকির এটা আমরা রাখতে হবে এবং নবীর দরুদ শরীফ এগুলো হচ্ছে সর্বোত্তম ওয়াজিফা আলহামদুলিল্লাহ বলেন আউলিয়া কেরামরা মাইজি ভান্ডার শরীফ এই যে দুই দিন আগে দরবার পাকে প্রায় 30 লক্ষ মানুষ হয়েছে এটা সরকারি হিসাবে সুবহানাল্লাহ বলেন পৃথিবীর চতুর্থ পঞ্চম সমাবেশ আলহামদুলিল্লাহ বলেন প্রায় 2 জন লোক মারা গিয়েছে চাপে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে সেই 5 মাইল দূর থেকে মানুষ হেঁটে পার হতে কষ্ট হয়েছে তো এখানে কেউ কাউকে দাওয়াত দিয়ে নিতে পারে না আর এখানে মানুষ গিয়েছে আল্লাহর ওলির ইন্না রাহমাতুল্লাহ করিব মিনাল মুহসিনিন আল্লাহ পাক কোরআনে বলছেন আমার যারা ওলি আল্লাহ আমি আল্লাহর রহমত তাদের নিকটে আছে সুবহানাল্লাহ বলেন এটা দোকানে পাওয়া যায় না মার্কেটে পাওয়া যায় না যেখানে পাওয়া যায় মানুষ সেখানে যাবেই যতই বাধা যতই কুৎসা যতই তাদের ব্যাপারে যাইতে মানা করা হয় মানুষ কিন্তু তাদের নিজের তাগিদে যাবে নিজের প্রয়োজনে যাবে নিজের প্রয়োজনে তারা আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে সুবহানাল্লাহ বলেন সুতরাং গাউসুল আজম ভান্ডারি এটা গাউসু পাক আব্দুল কাদের জিলানির বংশধর হুজুর পাক সৈয়দনা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের দরবার সুবহানাল্লাহ বলেন বাংলার জমিনে কাদরিয়া সিলসিলা এবং রাসূল পাকের বংশ যারা প্রথম বাংলার জমিনে আসেন সেটা হচ্ছে গাউসুল আজম ভান্ডারির পরিবার সুবহানাল্লাহ বলেন সৈয়দ হামিদউদ্দিন গৌরী যিনি বিচারকের দায়িত্ব পালন করতেন বাগদাদ শরীফে সৈয়দনা আব্দুর রাজ্জাক গৌসপাক আব্দুল কাদের জিলানির বড় ছেলে ওনার বংশধর যিনি বিচারক ছিলেন সুবহানাল্লাহ বলেন এই বাংলার সুলতান ওনাকে দাওয়াত করে বাংলার জমিনে নিয়ে আসেন 1400 শতাব্দীর দিকে সুবহানাল্লাহ বলেন আজ থেকে 650 বছর আগে উনি এখানে এসেছেন অনেক বছর বিচারকের দায়িত্ব পালন করেছেন শরীয়তের বিচার করেছেন সুবহানাল্লাহ বলেন এরপরে উনি এই দেশের মানুষের ভালোবাসায় এই দেশ ত্যাগ না করে চট্টগ্রামে চলে আসেন সেই গৌর থেকে এবং এই চট্টগ্রামেই মাইজি ভান্ডার সাহেবের পরিবার এই বসবাস এবং আজকে এখানেই এই সিলসিলা কাদরিয়া সিলসিলার প্রচার প্রসার মাইজি ভান্ডার শরীফ থেকে হয়েছে সুবহানাল্লাহ বলেন সরাসরি বংশধর অনেকে এসে আহে মাইজি ভান্ডারি আচ্ছা রাগে উম্মতানে আহমদি সুবহানাল্লাহ বলেন সুতরাং এই বেলায়েতের সূর্য যিনি বলেছেন হযরত গাউসুল আজম আহমদুল্লাহ মাইজি ভান্ডারি যে রাসূলুল্লাহ পাক পাস দো টু বিধা এক মেরা ভাই আব্দুল কাদের কো মিলা দুসরা মুজে মিলা সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূলের কাছে দুইটা বেলায়েতের টুপি ছিল একটা আমার ভাই বড় ভাই আব্দুল কাদের জিলানি পেয়েছেন আর একটা আমি আহমদুল্লাহ পেয়েছি সুবহানাল্লাহ বলেন সেই কৌশল আজম ভান্ডারের এই এরকম বাগান অসংখ্য সুবহানাল্লাহ বলেন এগুলো খলিফার খলিফা ঠিক কিনা এরকম কৌশল আজম ভান্ডারের বার্মা পাকিস্তান বাংলাদেশ এরকম আর পৃথিবীতে শ্রীলঙ্কাতেও আছেন সেই ফিলাডেলফিয়ার মধ্যে কৌশল আজম ভান্ডারের খলিফার খলিফা এগুলো রয়েছে সুবহানাল্লাহ বলেন এবং অসংখ্য এরকম বাগান তৈরি করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন মূল উৎস হচ্ছে গাউসুল আজম মাইজি ভান্ডারির দরবার থেকে সুবহানাল্লাহ বলেন এই বাংলাদেশ সরকারও এই বছর ক্লাস 7 এর বইয়ে এই রমেশশীলের একটা গান স্কুল খুলে আছে রে মোলা স্কুল খুলে আছে গাউসুল আজম মাইজি ভান্ডারি স্কুল খুলে আছে এই গানটা ছেলে মেয়েদের জন্য পাঠ্য বইয়ে ছাপিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলেন কারণ
সরকার বুঝতে পারছে এটা কোন সাধারণ স্কুল না, এটা এটাতে কখনো জঙ্গি বের হবে না, উগ্রবাদ বের হবে না, দেশদ্রোহী বের হবে না, সমাজে দেশে বিশৃঙ্খলকারী বের হবে না, ধর্মের মধ্যে ফিতনা ফাসাদ কারী ফতোয়াবাজ বের হবে না, ঠিক কিনা, ঠিক কিনা, ধর্ষণকারী বলাৎকারী বের হবে না। এই স্কুল সেই স্কুল যে স্কুল মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে, একটা অমানুষকে মানুষ করে, মানুষ করে। শিক্ষা যদি মানুষকে মানুষ করতো, সুশিক্ষা তো নাই এখন, তাহলে মানুষ দুর্নীতি করতো না, ঘুষ খাইতো না, মানুষ দেশের সম্পদ বিদেশে পাচার করতো না, ঠিক কিনা। এগুলো সবগুলো মূর্খ লোক না, সবগুলো শিক্ষিত এই স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়া ব্যক্তিরা, ঠিক কিনা, ঠিক কিনা। কারণ তাদের কাছে সেই শিক্ষা, ওই গৌসল আজম ভাণ্ডারের শিক্ষাটা যায়নি। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি এখানে বর্তমান স্কুল কলেজে ভর্তি হইতে পারবেন না, আপনাকে নেবে না। কিন্তু গৌসল আজম ভাণ্ডারের সেই স্কুল এমন স্কুল, সেখানে বৃদ্ধ যুব শিশু প্রত্যেকেই ভর্তি হইতে পারে। সুবহানাল্লাহ বলেন, তো আমরা সেই ব্রহ্মশীলের গানটা একটু গাই। চলো রে মন তরায় যাই, বিলম্বরা সময় নাই, গৌসল আজম মাইজ ভান্ডারে স্কুল খুইলা আছে। চলো রে মন তরায় যাই, বিলম্বরা সময় নাই, গৌসল আজম মাইজ ভান্ডারে স্কুল খুইলা আছে। স্কুল খুইলা আছে রে মাওলা, স্কুল খুইলা আছে, স্কুল খুইলা আছে রে মাওলা, স্কুল খুইলা আছে। গৌসল আজম মাইজ ভান্ডারে স্কুল খুইলা আছে, গৌসল আজম মাইজ ভান্ডারে স্কুল খুইলা আছে। সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই রে জওয়ান বুড়া, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে। সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই রে জওয়ান বুড়া, সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতেছে। মাস্টার মাহিনা ছাড়া এলমেলো ধ্বনি পড়া, এলমেলো ধ্বনি মানে কি, এই যে বাতেন, এই আত্মার পরিশুদ্ধতা। মাস্টার মাহিনা ছাড়া এলমেলো ধ্বনি পড়া, কাগজ কলম দোয়াত কালের কি দরকার আছে। গৌসল আজম মাইজ ভান্ডারে স্কুল খুইলা আছে। চলো রে মন তরায় যাই, বিলম্বরা সময় নাই, গৌসল আজম মাইজ ভান্ডারে স্কুল খুইলা আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো স্কুলে আমরা সবাই আছি, আছে কি না, হ্যাঁ। আল্লাহ পাক যেন এই গৌসল আজম মাইজ ভান্ডার স্কুলে থাকলে দেশ জাতি সমাজ নিরাপদ থাকবে, নিরাপদ থাকবে। এই ছাত্ররা এই এই স্কুলকে যদি ছোটবেলা থেকে চিনতে পারে, তারা পথভ্রষ্ট হবে না, জঙ্গি হবে না, উগ্রবাদ হবে না, তাদের মাঝে দেশদ্রোহিতা আসবে না, ঠিক কিনা, দেশকে ভালোবাসবে, সমাজের প্রতিটা কাজে মানবতা মানবিক হবে। সুবহানাল্লাহ বলেন, সুশিক্ষা সেটা তাদের মাঝে আসবে। আলহামদুলিল্লাহ বলেন, কুশিক্ষা থেকে তারা মুক্তি পাবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক আমাদের কবুল করুক, আমিন। আদায় করবেন মসজিদে জামাত সহকারে, মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি, সামাজিক কমিটি, প্রতিটা কমিটিতে যারা তরিকাপন্থী, আহলে বাইতের প্রেমিক, আহলে সুন্নাত জামাতের যারা মাযহাবের অনুসারী, তারা প্রত্যেকটা কমিটিতে, সামাজিক কমিটিগুলোতে আপনারা সম্পৃক্ত থাকবেন, সেটাই আহ্বান। সমাজের প্রশাসনের প্রতিটা ক্ষেত্রেই এটা এটা আমরা আমরা প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা, ঠিক কিনা। তো আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকে যার যার অবস্থান নেই আল্লাহ কবুল করে, আমিন আমিন আল্লাহুম্মা আমিন। ফরিয়াদ রসে তুজবি নাহি মাওলা মেরে, ফরিয়াদ সুন, ফরিয়াদ রসে তুজবি নাহি মাওলা মেরে, ফরিয়াদ সুন সুলতানে দি। আল্লাহ 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 মাওলা মেরে ফরিয়াদ সুন, মাতো জগত মাতো প্রজা, মাতো মহার তো সারা জা, মুশকিল কুশা ইয়া মুশকিল কুশা ইয়া রহমান ইয়া রহিম রহমান, মাওলা মেরে ফরিয়াদ সুন।
يا نبي فاطمہ خیر النساء کے واسطے ہر طرف سے فوز غم نے آنکھیں گرا ہے مجھے دے پناہ یا رب شہید کربلا کے واسطے کون ہے تجھ بندا دیا دے زگ دے بیا خدا جو دترے فریاد راس جین الابا کے واسطے موسیٰ و کاظم تکیو اور نکیو عسکری اور امام مہدی پی رے خدا کے واسطے یا الہی سب اٹھا لے درد و اندو ہو کبوج اس نے کہا اس لازم پیران پیر دستگیر محبوب سبحانی کتوب ربانی شیخ سید میر محی الدین عبدالقادر جیلانی قدس رضی رہنما کے واسطے حضرت داتا گنج بخش علی حضبری رحمت اللہ علی رہنما کے واسطے حضرت خاضہ خاضگان سلطان ہند غریب نواز مہین الدین چیسی سنجری رحمت اللہ علی رہنما کے واسطے حضرت غوث العظم شاہ حمد اللہ مجبنداری غوث العظم شاہ غلام الرحمن باو بنداری قدس رضی رہنما کے واسطے حضرت غوث زمان سیدنا ابو البشر مجبنداری غوث الورا سیدنا مولانا مرشدنا بابا معین الدین احمد الحسانی مجبنداری رہنما کے واسطے اولاد رسول پیر و مرشد رہنما کے واسطے غوث العظم مجبنداری رہنما کے واسطے اپنا نبی رشکتے اپنا نبی رشکتے مودے راکھیو آباد خودی کے میٹھائے جنو یا اللہ یا رحمان پائی جنو اپنا شاد دویری پردا اٹھائے دا مولا یا رب العالمین دیا کری یا رحمان الرحیم دیا کری یا غفور الرحیم دیا کری دکھا داؤ دیدار داؤ دیا کرو گو رحمت للعالمین جناب و جنت امرا اپنا دربار کتا اپراد اپراد دیر مولا اج کے رحمت ارما فیلے رسلائی وہ بھی توی رضب مشہ رسلائی یا اللہ مدر پتے کے توبہ قبول کرے نین مولا پتے کے اپراد خما کرے دین مولا پتے کے پریبار پوری جان پیتے ماتار اپراد خما کرے دین مولا وہ بھی توی رضب مشہ رحمت برکت نیامت عطا کرن رے مولا یا رب العالمین اپنے مدر شکلیر منیر خبر جانین رے مولا غلام در شکلیر دلیر خبر رکھن مولا جے جے فریاد نیام را اپنا دربارے دوحت رے دیچ رے مولا اما در کی خاؤ کے خالی ہاتے پھر یدین رے مولا یا رب العالمین پرتے گر دلیر تمنا پروں کرے دین مولا انکے بیماری تا سے یا اللہ انکے پیتا مطا پری بار پر جون انکے کنے بستیت بیماری تی یا اللہ مدر سوی میدہ الرحمن صاحب یا اللہ اللہ منظور اللہم صاحب اللہ یا اللہ انہا علیہ ترا بیماری تی سبی میدان رحمت شایب علیہ بیماری تے انہیں کی بیماری تے سے انہیں کے لئے مربیرہ یا رب العالمین یا رحمان الرحیم اپنا رحمانی نام ارسیفت مالک بیماری تے کی شفا دان کرون حمد سید عفیب الدین جیلانی انہیں بیماری تے سے اللہ انہیں کی شفا دان کرون جنہیں آشار کوتا جلاش سے پرنے اللہ انہیں کی شخص دان کرون یا رب کریم یا رحمان الرحیم یا اللہ حمد پتک اللہ حیات المدد برکت باری دن یا اللہ پتک رزق المدد برکت باری دن پتک جار جار پیتا مطر خدمت کرا سنتش شادائی کرا بے وستہ کر دن بیاد بھی گستا کی تھی اللہ مدد حفاظت کرن یا رب العالمین اپنا کے اپنا حبیب کیا اولی اکرام در احل بیت کے اللہ چنار جانار بودہ توفیق عطایت کرن یا اللہ مدد نماز قبول کرنن ہمارے رکو سجدہ ذکر اذکار ہمارے قبول کرنن یا اللہ ہمارے قلب کا اپنا نور در نور منور کر دینو جنت و دو جگ سے یا رب میں کیا کرو جنت و دو جگ سے یا رب میں کیا کرو آرزو ہے میں تجھے دکھا کرو مالک غلام را کنو کچھو لوبے لوبائی تو ہے عبادت بندگی مالک اپنا صدق کرنا یا اللہ ہمارا عبادت بندگی
আমরা কিছু কিছুর ভয়ও করি না মালিক আমরা শুধু আপনার দিদারের মুহতাজ ইয়া আল্লাহ আপনার হাবিবের দিদারের মুহতাজ ইয়া আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নেন গোলাম হিসেবে কবুল করে নেন ইয়া রব্বে করিম আমাদের পারিবারিক সুখ শান্তি কল্যাণ আরো বাড়িয়ে দিন ইয়া আল্লাহ অনেকে অভাবে আছে অর্থের কষ্টে আছে আল্লাহ ঋণগ্রস্ত হয়ে আছে আল্লাহ দয়া করুন তাদের প্রতি এহসান করে দেন ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের মধ্যে এহতরাম এহসান আরো প্রতিষ্ঠিত করে দেন ইয়া আল্লাহ আন্তরিকতা ভালোবাসা মহাব্বত মায়া মমতা বৃদ্ধি করে দেন ইয়া আল্লাহ সমস্ত খারাপ ফায়সা থেকে আমাদের হেফাজত করুন ইয়া আল্লাহ ছেলে মেয়েরা পড়ালেখা করছে ভর্তি পরীক্ষা বিভিন্ন পরীক্ষা সামনে ম্যাট্রিক পরীক্ষা দাখিল আলিম ফাজিল ইন্টারমিডিয়েট ইয়া আল্লাহ তাদেরকে কামিয়াবি নসিব করে দেন বিশেষ করে এই এই কলেজ থেকে স্কুল থেকে আল্লাহ ইয়া আল্লাহ তাদেরকে সুশিক্ষা মোমেন বান্দা হিসেবে আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত করে দেন ইয়া রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই কলেজকে আরো তরক্কি দান করুন ইয়া আল্লাহ খাস করে সাহেব দাওয়াত রাজ মঞ্জুর আলম সাহেব আল্লাহ ওনার সমস্ত হাজির মকসদ পূরণ করে দেন ইয়া আল্লাহ তার ব্যবসা বাণিজ্য ওনাদের সমস্ত কিছুকে আল্লাহ কবুল করে নেন পিএসপি ফ্যামিলির সমস্ত ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তরক্কি দান করুন ইয়া আল্লাহ প্রত্যেককে আল্লাহ দিন ও দুনিয়া তো জাহানের সরফরাজি দান করুন ইয়া আল্লাহ দুনিয়া আখরাত আমাদেরকে ইজ্জত সম্মান ধন দৌলত আর বাড়িয়ে দিন গোলামি করার জন্য ইয়া আল্লাহ ইলমে জাহির ইলমে বাতিন শারীরিক মানসিক শক্তি আল্লাহ মজবুত করে দেন ইয়া রব্বুল আলামিন অনেক অনেক ফরিয়াদ নিয়ে হাজির হয়েছেন প্রত্যেকের দিলের তামান্না পূরণ করে দেন ইয়া রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করে নেন যে ফাতিহা তো বুরকান হয়েছে আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি স্মরণে এবং ওনার পরিবার মুরব্বীদের ফাতিহা শরীফ উপলক্ষে করে আল্লাহ ইয়া আল্লাহ এই ফাতিহা খানি কবুল করে নেন এই ফাতে এখানে আপনার হাবিবের সোনার মদিনার মধ্যে আল্লাহ বখশিস করে দেন সমস্ত আহলে বাইতে রাসূলের দরবারে সমস্ত সাহাবাই কেরাম আজমাইন সমস্ত মাযহাবের ইমামদের দরবারে ইয়া আল্লাহ সমস্ত তরিকতের ইমাম তাবেঈন তাবে তাবেঈন আইমাই মুসাহিদিন আউলিয়া কেরাম বুজুর্গান দ্বীন হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী কাজা গরিবে নামাজ ইয়া আল্লাহ দাতাগঞ্জ জেবাক আলী হুজবির রহমতুল্লাহ আলাইহ সহ বাংলার জমিনে আজ শাহ জালাল ইয়ামেনি থেকে শুরু করে ইয়া আল্লাহ সমস্ত আউলিয়া কেরাম বারা আউলিয়া চট্টগ্রামের জমিনে আজ শাহ আমানত শাহ মহসুন আউলিয়া সহ আল্লাহর বদর শাহ আউলিয়া সহ সমস্ত আউলিয়া কেরাম খাস করে ওদের গৌসুল আজম মাইজ ভান্ডারি বা ভান্ডারি কে আপনার আলমের মুর্শিদের দরবারে দরবার পাকে সমস্ত আউলাদে পাকে দরবারে আল্লাহ রওজা পাকে বখশিস করে দেন খাস করে মনজুর আলম সাহেবের পিতামাতা আল্লাহ তার মুরব্বীরা ইয়া আল্লাহ যারা কবর বাস হয়ে গেছিল তাদের রুহের মধ্যে আল্লাহ বখশিস করে দেন সূরা ফাতিহা শরীফ পড়বেন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى آخر خلق نور الشيء أجمعين بجودك الماء طيب لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم